করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জেলায় একদিনে আরও ১৬৭ মৃত্যু। বেশিরভাগ মানুষের উদাসীনতায় বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। করোনা সংক্রমণ রোধে সারা দেশে টিকা কেন্দ্রে মানুষের ভিড়। নিবন্ধনের পর মেসেজ পেলেই কেন্দ্রে যাওয়ার আহ্বান। লকডাউন শিথিলের আগেই বিভিন্ন জেলার রাস্তাঘাটে বেড়েছে যানবাহন ও মানুষের অবাধ চলাচল। স্বাস্থ্যবিধি মানতে অনীহা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্ধ সেতু মেরামতের কারণে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়কে যানবাহনের চাপ, দীর্ঘ পথে ধীর গতিতে ভোগান্তি। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ সহ ১৭ জেলায় ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু করোনায় মারা গেছেন ৮২ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৫ জনের। সংক্রমণ বৃদ্ধির জন্য মানুষের উদাসীনতা আর স্বাস্থ্যবিধি মানার অনীহাকেই দায়ী করছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ এবং ১৮ জন উপসর্গ নিয়ে মারা যান। খুলনায় মৃত্যুহার কমলেও বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় খুলনার ৩ হাসপাতালে মারা গেছে ১২ জন। এর মধ্যে ৯ জন করোনা আক্রান্ত হয়ে এবং বাকিরা উপসর্গ নিয়ে। তারা যখন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে তখনই তারা আমাদের কাছে আসছেন। শুধুমাত্র যদি তারা সচেতন হন তাহলে গ্রামের রোগীর মৃত্যু হারটা অনেক কমে যেত। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৯ জন মারা গেছে। এ সময় ৯০৩ নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত হয়েছে ৩২৫ জন। ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরায় ৮, বাগেরহাটে ৫, চুয়াডাঙ্গায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ১৩ জন মারা গেছে। এই সময় শনাক্তের হার ৬৩%। জুলাই মাসের শুরু থেকে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। সংক্রমণ বাড়ার জন্য মানুষের উদাসীনতা আর স্বাস্থ্যবিধি মানার অনীহাকেই দায়ী করছে স্বাস্থ্য বিভাগ। এই মৃত্যুগুলোর বড় কারণ হলো আমাদের এই সংক্রমণটা একটু গ্রামের দিকে, একটু পাড়া মহল্লার দিকে ছড়িয়ে গেছে। আর এখানে লোকজন আসলে এটা প্রকাশ করতে চায় না, আমাদের কাছে আসে একদম শেষ মুহূর্তে যখন ইনফেকশনটা একটু বেড়ে যায়। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের রেকর্ড ১০০৩ জন করোনা আক্রান্ত হয়েছে। একই সময় মারা গেছে ১০ জন। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় ভয়াবহতা এতটা বেড়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। আমাদের এখনো সাধ্যের বাইরে যায় নাই। এখন পর্যন্ত যে পেশেন্ট আছে সেই পেশেন্টটা আমরা চিকিৎসা দিতে পারছি বা আমাদের যে ক্যাপাসিটি আছে তাতে পারছি, কিন্তু হয়তো আরও বেড়ে গেলে তখন আরও খারাপ অবস্থা হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। সিলেটে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। গত ২৪ ঘন্টায় বগুড়ায় মারা গেছে ১৪ জন। ফরিদপুর পিসিআর ল্যাবে ২৭৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০৮, আর এই সময় মারা গেছে আরও ৮ জন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবারে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালে মোসা। মুসা, ময়মনসিংহে হঠাৎ মৃত্যু বেড়ে যাওয়ার কারণ কি, চিকিৎসকরা এ বিষয়ে কি বলছেন এবং সেখানকার হাসপাতাল এবং সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদেরকে জানাবেন। ময়মনসিংহে আজকে কিন্তু ১৯ জন মারা গেছে এবং তার মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে করোনা পজিটিভ হয়ে এবং ১২ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। এবং ময়মনসিংহে এই কয়েকদিনের মধ্যে আজকে কিন্তু সর্বোচ্চ মৃত্যুর হার, গত কয়েকদিনে ১৬ জন, ১৭ জন, ১৮ জন পর্যন্ত ছিল এবং আজকে সেটা বেড়ে ১৯ জনে পৌঁছেছে এবং নতুন করে আরও কিন্তু ৩১৫ জন শনাক্ত হয়েছে। আমরা ময়মনসিংহের যে করোনা ডেডিকেটেড ইউনিটটি রয়েছে আমার পাশে, আপনি দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন যে ভবনটি আটতলা, সেই আটতলা ভবনটিতে ৮টি ফ্লোরের মধ্যে কিন্তু ৬টিতেই করোনা ডেডিকেটেড হাসপাতাল গড়ে তোলা হয়েছে। ২০২০ সালে যখন এটি গড়ে তোলা হয় তখন সেটিকে ২২০ শয্যার হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তীতে শয্যা সংখ্যা বাড়িয়ে এখন সেটি ৪০০ শয্যায় উন্নীত করা হয়েছে এবং এই ৪০০ শয্যা উন্নীত করার পরও কিন্তু রোগীদের চাপ সামাল দিতে ডাক্তাররা, কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। আজকে পর্যন্ত এখানে প্রায় ৪৫০ রোগী ভর্তি রয়েছে, তার মধ্যে ফ্লোরিং করে কিছু রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমি কথা বলেছিলাম ময়মনসিংহ করোনা ডেডিকেটেড হাসপাতালের যে ফোকাল পারসন ডক্টর মহিউদ্দিন খান মুন, উনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা পরিস্থিতি সামলে নিচ্ছেন, সামাল দিচ্ছেন এবং তাদের ওষুধপত্র এবং অক্সিজেন সেটার কোনো রকম ঘাটতি নেই। এখন পর্যন্ত তারা ঠিকমতো চিকিৎসা দিতে পেরেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে উপসর্গ নিয়ে বিপুল সংখ্যক রোগী যে মারা যাচ্ছে, এর কারণ হিসেবে উনি যেটি জানিয়েছেন মানুষের মধ্যে অসচেতনতা, এবং মানুষ যখন যারা উপসর্গ নিয়ে মারা যাচ্ছে তারা কিন্তু হাসপাতালে আসার পর তেমন একটা চিকিৎসা পাচ্ছে না, তার আগেই তাদের মৃত্যু হচ্ছে। এবং তারা ডাক্তাররা যেটি বলছেন যে যদি সময় মতো হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসা পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর হার কমার একটা সম্ভাবনা থাকে, কিন্তু যারা অসচেতন রোগী জটিল হওয়ার পর যখন হাসপাতালে আসছে এবং তখনই কিন্তু রোগীর মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। আবু সালে মুসা, আমরা বুঝতে পেরেছি সেখানকার পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। সারা দেশে চলছে গণটিকা কার্যক্রম। সিটি কর্পোরেশন এলাকা টিকাদান কেন্দ্রগুলোতে আজ চলছে দ্বিতীয় দিনের কর্মসূচি, আর জেলা উপজেলা পর্যায়ে টিকা দেয়া চলছে 3 দিন ধরে। সকাল থেকেই টিকা কেন্দ্রগুলোতে ছিল অসংখ্য মানুষের ভিড়। কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামে সিটি কর্পোরেশন এলাকাসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে দেয়া হচ্ছে করোনার টিকা। কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভিড় করেন আগ্রহীরা। টিকা দিলে চলমান সংক্রমণ কমে আসবে বলে মনে করছেন চিকিৎসকরা। 7:30 বাজে আসছি, 9টা বাজে 9:30 দিয়ে ফেলছি, কোনো সমস্যা হয়নি। এখানে আমরা আসছি টিকা দেওয়ার জন্য, এবং যারা এখানে টেস্ট করবে কোভিড-19 লাইন একটা করে দিছে। এখন কি আমরা জানতে চাই কি করোনা এখন ছড়াচ্ছে না। আমাদের ভ্যাকসিন চলে আসছে, আমরা দেখছি যে গতবারে যারা ভ্যাকসিনেটেড ছিল তাদের মধ্যে সংক্রমণের হারটা কম, আমরা মানে খোলা চোখে যেটা দেখছি, এবং যদি সংক্রমণ হয়ও সেটাও খুব সিরিয়াস হচ্ছে না। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 5টি বুথ এবং পুলিশ লাইন্স হাসপাতালের 2টি বুথে চলছে টিকা কর্মসূচি। গণটিকা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় খুশি নগরবাসী। এ দফায় বগুড়ায় দেয়া হচ্ছে 52,800 সিনোফার্মার টিকা। মোহাম্মদ আলী হাসপাতাল সহ জেলার 14টি কেন্দ্রে চলছে এই কর্মসূচি। সকাল থেকে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় ও মেডিকেল কলেজ কেন্দ্রে ভিড় করেন টিকা প্রত্যাশীরা। আর উপজেলাগুলোতে দেয়া হচ্ছে সিনোফার্মার টিকা। ৯৭,০০০ টিকা আমরা ৪৫,০০০ লোককে দিতে পারবো, এবং এই টিকা প্রদানটা একটা কন্টিনিউয়াস কর্মসূচি। সরকার বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছে এবং প্রতিনিয়ত টিকা আসছে। ফরিদপুরের 9 উপজেলায় 11টি কেন্দ্রে চলছে টিকা কার্যক্রম। জেলায় এ দফায় টিকা দেয়া হচ্ছে 29,600 ডোজ। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার কেন্দ্রগুলোতে ভিড় করছেন আগ্রহীরা। এ পর্যায়ে দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার আর জেলা উপজেলা পর্যায়ে দেয়া হচ্ছে সিনোফার্মার টিকা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গণটিকা কার্যক্রম নিয়ে আরো বিস্তারিত জানাতে এবারে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুরাদ, বরিশালে এ পর্যন্ত কত মানুষকে টিকা দেয়া সম্ভব হয়েছে? বিকাল 3টার মধ্যেই টিকা কার্যক্রম শেষ হওয়ার কথা, আর কোথাও কোনো ভোগান্তির খবর আপনি এ পর্যন্ত পেয়েছেন কিনা? দেখুন, ভোগান্তির খবর থেকে শুরু করি, সেটি হচ্ছে যে আসলে মেসেজ আসেনি, কিন্তু টিকা নেওয়ার একটা তাগিদ চলে এসছে। আর যে ভয়াবহতা এখন বরিশালে করোনা সকলের, তার ধাক্কায় সবাই টিকা কেন্দ্রগুলোতে আসছে। তো বরিশালে এবারে টিকা এসছে সিটি কর্পোরেশনের জন্য, আমরা যেটাকে বলি মডার্না টিকা, সেটি হচ্ছে যে 13,200 ডোজ। এখন 13,200 ডোজের মধ্যে গতকালকে 670 ডোজ, আজকে বেলা 3টার মধ্যে আমরা দেখছি 920 ডোজ টিকা দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি করোনাকে যেভাবে হোক করোনাকে একটা ম্যানেজমেন্টের মধ্যে রাখা। কিন্তু আমি আপনাকে একটু দেখাতে চাই যে করোনার যে কারণে যে লক্ষ্যকে সামনে রেখে লকডাউন বলে এত করা হলো। দেখুন, আমার পেছনটায় আমি এই সদরদের এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। কার সাধ্য আছে যে এখানে একটি লকডাউন চলছে এইটুকু বলা? পুলিশ কিন্তু তার পাহারা চালিয়ে যাচ্ছে বা তার অবস্থানে রয়েছে, কিন্তু মানুষ মানুষের মতোই আছে, সে তার মতো করেই নিজে চলাফেরা কথা। তার সাহসের একটা বাড়তি অবস্থা আছে। এত ভয়ঙ্কর সব রেজাল্ট বেরোচ্ছে পরীক্ষার, রেগুলার আক্রান্তের, অক্সিজেনের শর্টেজের, কিন্তু তারপরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে এত আক্রান্ত বাড়লেও যে আতঙ্ক সেটুকু যেন সৃষ্টি ছাড়া চাইনিজ কোনো কিছুর মধ্যে তার মধ্যে এসছে টিকা। টিকা নেওয়ার জন্য এদের একটা হিড়িক আছে, ব্যাপক হিড়িক আছে। তো SMS কেন এলো না, কি করতে হবে না করতে হবে, একটা বড় জ্বালা তো সবার মধ্যে থাকে। সবাই কিন্তু নির্ধারিত সময়ের আগে টিকা কেন্দ্রে আসছেন এবং টিকার জন্য একটা পিড়াপিড়ি করে তারা টিকা নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত খুব কম দেখেছি যে ফিরে গেছেন, কারণ ওপেন রাখা হয়েছে বরিশালের এখানকার পরিবেশটি। অর্থাৎ যেভাবে হোক একটা সাপোর্ট করে তাকে কোনো মতো দেওয়ার উপযোগিতা পাওয়া গেলেই তাকে টিকা দিয়ে দেওয়া হচ্ছে, এই অপরচুনিটিস এখানে রয়েছে। আর সঠিক কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে যে জনগণের দোরগোড়ায় টিকাকে নিয়ে যাওয়া। আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা স্বাস্থ্য বিভাগ থেকে বরিশালে নির্ধারিত রয়েছে দুটি কেন্দ্র, একটি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ, একটি সদর হাসপাতাল। সেটিকে সে বরিশাল সিটি কর্পোরেশন ভেঙে যে না এই দুই জায়গায় যদি হয় যে করোনার যে এখন ভলিউম, তাতে করে এই দুই জায়গায় ভিড় বেশি বাড়বে, আরো ছড়াবে। সুতরাং করোনা টিকাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তারা ৬টি কেন্দ্র স্থাপন করেছেন এবং টিকা দেওয়া শুরু হয়েছে। তাদের যা আমি প্ল্যান দেখে আসলাম তাতে করে হলো যে ওটা 30টি ওয়ার্ডে একদম দোরগোড়ায় নিয়ে যাবে টিকা। টিকা যত থাকবে টিকা দেওয়াটা বাধ্যতামূলক করবেন, কিন্তু টিকার যে কার্যক্রম সবকিছু ফিকে হয়ে যায়। মানুষের অসচেতনতার এখন পর্যন্ত যে ধারা চলছে পথে ঘাটে প্রান্তরে, এটা থেকে এই হচ্ছে এখানকার সর্বশেষ। সহকর্মী মুরাদ আহমেদের কাছ থেকে জানছিলাম বরিশালের পরিস্থিতি। লকডাউনের শেষ দিনে রাস্তাঘাটে কয়েক গুণ বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল, কাঁচা বাজারে একেবারেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাজশাহীতে সকাল থেকে নগরীতে বিজিবির টহল থাকলেও তাতে কোনো প্রভাব পড়েনি। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া মানুষদের। বরিশালের রাস্তাঘাটে যানবাহন কম থাকলেও মানুষের ভিড় বেড়েছে। বগুড়ায় লকডাউনের শেষ দিনে শহর জুড়ে উপচে পড়া ভিড় দেখা গেছে, মাস্ক ছাড়াই বের হয়েছে বেশিরভাগ মানুষ। চট্টগ্রামে নৌপথে লকডাউন তদারকিতে নেমেছে কোস্টগার্ড। নগরীর কর্ণফুলী নদী ও পতেঙ্গার ঘাটগুলোতে দেয়া হচ্ছে বিশেষ টহল। এছাড়া অন্য জেলাগুলোতে লকডাউন শিথিলের আগেই বেড়েছে যানবাহন চলাচল। লকডাউন পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে এবারে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের শেষ দিনের লকডাউন পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। দেখুন, গতকালকে থেকেই লকডাউনের যে পরিস্থিতি আমরা আগে দেখেছিলাম সেটি আসলে ক্রমশ ঢিলে ঢালা হতে শুরু করেছে। এখন এই মুহূর্তে আমরা নগরের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, সেখানে আসলে খুব বেশি গণপরিবহন না চললেও প্রায় সব ধরনের গাড়ি চলাচল শুরু করেছে। এবং আমরা গত 12-13 দিন ধরে যেটি দেখেছিলাম যে আসলে জেলা প্রশাসন কিংবা পুলিশের পক্ষ থেকে যে ধরনের টহল জোরদার ছিল সেটিও অনেক ক্ষেত্রে আসলে গুটিয়ে নেওয়া হয়েছে। আপনি জানেন যে আজকে মধ্যরাত থেকে আসলে লকডাউনের যে কার্যক্রম সেটি 8 দিনের জন্য শিথিল করা হয়েছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে লোকজন আসলে এখন থেকেই আগামী কয়েকদিন পর যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহার পশু কেনা থেকে শুরু করে নানা কার্যক্রম নিয়ে ইতিমধ্যে আসলে ঘর থেকে বের হতে শুরু করেছেন। এবং বেলা যত গড়াচ্ছে ততই আসলে লকডাউনের যে পরিস্থিতি সেটি একেবারে স্বাভাবিক দিকে যাচ্ছে। আমরা নগরীর বেশ কয়েকটি পয়েন্ট ঘুরে এসেছি, সেখানে দেখেছি যে পুলিশের চেকপোস্টও নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ম্যাজিস্ট্রেটরা ইতিমধ্যে পর্যন্ত মাঠে দাবড়ে বেড়াচ্ছেন সেই তারাও আসলে এখন নেই। অর্থাৎ চতুর্দিকে একটা ঢিলে ঢালা ভাব আমরা দেখতে পাচ্ছি। আপনি ঠিক আমার পেছনটায় যদি দেখেন, এখানে আপনি দেখবেন যে আসলে লোকজন একেবারে নির্লিপ্তভাবে ঘোরাফেরা করছে, গাড়ি ঘোড়ার সংখ্যাও আসলে বাড়তে শুরু করেছে। এটি নিয়ে আসলে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে আসলে তারা যতটা সম্ভব লোকজনকে বাসায় রাখার একটি প্রক্রিয়া চালাচ্ছেন। তারপরও আসলে যেহেতু লকডাউন শিথিলের একটি ঘোষণা আসছে, সেই ঘোষণাকে মাথায় রেখে লোকজন আসলে এখন ঘর থেকে বেরোনোর যে কার্যক্রম সেটি শুরু করেছে। আরেকটি বিষয় বলে রাখি যে আসলে চট্টগ্রামে বেশ কয়েকদিন ধরে করোনার যে সংক্রমণ সেটি ক্রমশ বাড়ছে। গতকালকেও চট্টগ্রামে 1000 জনের মতো নতুন করে শনাক্ত হয়েছেন এবং এটি এখন পর্যন্ত একেবারে রেকর্ড এমনটি বলা যেতে পারে। এই বিষয়টিকে মাথায় রেখে জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আসলে মানুষকে লকডাউন দিয়ে ঠিক परिस्थिति सामाल देवाटा खूबी कष्टकर से क्षेत्र में आसले मानुषेर मध्य यदि निजे थेके सचेतन हवा ना जाए ताहले एटिके आटकानो खूबी मुश्किल होबे एबं सेई कारणे तारा आसले मानुषके निज निज बासाय अवस्थान करते एबं एकेबारे खूब प्रयोजन छाड़ा बेर ना होते बोलছেন एबं यदि केउ बेर हन से क्षेत्र में मास्क व्यवहारटी एकेबारे जरूरी देওয়ার জন্য তারা আসলে जोर দিচ্ছেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে লকডাউনের আজকের প্রায় শেষ দিনের সর্বশেষ পরিস্থিতি। জানাছিলেন সহকর্মী আহসান রিটন। অক্সিজেন তৈরির মেশিন বানিয়ে সবার নজর কেড়েছেন পাবনার ঈশ্বরদীর ১০ম শ্রেণীর শিক্ষার্থী তাহের মাহমুদ তারিফ। বাতাস থেকে অক্সিজেন তৈরি করে টানা ৭ ঘন্টা সরবরাহ করতে পারে যন্ত্রটি। করোনা পরিস্থিতিতে যন্ত্রটির দ্রুত বৈজ্ঞানিক পরীক্ষা শেষে তা বাজারজাতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত বছরের আগস্টে শ্বাসকষ্টজনিত কারণে মারা যান বাবা আব্দুল সালাম। অক্সিজেন সংকটের জেরে বাবার মৃত্যু নাড়িয়ে দেয় ১০ম শ্রেণীর ছাত্র তারিফকে। খুঁজতে থাকেন অল্প খরচে অক্সিজেন তৈরির উপায়। এক পর্যায়ে তৈরি করেন অক্সিজেন কনসেন্ট্রেটর যন্ত্র। সহপাঠী ও শিক্ষকের পাশাপাশি আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে স্থানীয় প্রশাসনও। প্রায় ৬৫,০০০ টাকা ব্যয়ে ১ বছরের চেষ্টায় তৈরি হয় এই যন্ত্র। বাতাস থেকে যে 21% অক্সিজেন আছে সেটাকে ইনপুট নিয়ে বিভিন্ন প্রক্রিয়াজাতের মাধ্যমে জিনিসটাকে হাই কনসেন্ট্রেট ভাবে আউটপুট দেবে। এটা হচ্ছে আমি দেশীয় পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করেছি অ্যাজ এ ডেভেলপার হিসেবে। খুদে এই উদ্ভাবক এর আগেও নানা উদ্ভাবনের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে পেয়েছেন পুরস্কার। তার নতুন সাফল্যে গর্বিত শিক্ষক ও এলাকাবাসী। আমাদের ক্লাসের বিজ্ঞান প্রযুক্তি মেলা, এই মেলা থেকে ও যখন আমাদের সাথে সম্পৃক্ত হয়, ওকে নিয়ে আমাদের পথ চলা শুরু হয়। ও আমাদের দলের একটা প্রধান ভূমিকা পালন করত। সরকারের যে সহযোগিতা আমরা তার জন্য কামনা করছি। অক্সিজেন সংকটের মুহূর্তে এমন যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলছেন চিকিৎসকরা। আর এ নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানালেন স্থানীয় প্রশাসন। এত কম রিসোর্স দিয়ে সে যেভাবে জিনিসটা তৈরি করেছে, ওর মতো মানে পর্যায়ে একজন যে এভাবে তৈরি করতে পারে এটাই খুবই আশ্চর্যের বিষয়। এই মেশিন যদি অনুমোদিত হয় এবং সেভাবে যদি ব্যবহার করতে পারি আমরা প্রান্তিক পর্যায়ে, আমরা একটা সত্যিকার অর্থে একটা মিরাকল তৈরি করতে পারব। বাংলাদেশ শিল্প গবেষণা কেন্দ্র যে ল্যাব রয়েছে সেখানে টেস্ট করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে ল্যাব রয়েছে সেখানে টেস্ট করে তারপরে টেস্ট রেজাল্ট যদি আমাদের কাছে মানে ফলপ্রসূ হয়, আমরা যদি উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা পরবর্তীতে এটি আমরা দেশে বিদেশে এটা ছড়িয়ে দিতে চাই। তারিফ জানান এই যন্ত্রের মাধ্যমে একজন মানুষকে টানা ৭ ঘন্টা অক্সিজেন দেওয়া যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ সেতু মেরামতের কারণে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকায় যেতে হচ্ছে। কাছাকাছি পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটার সড়কে পণ্যবাহী যানবাহনের চাপ রয়েছে। থেমে থেমে চলছে এসব গাড়ি। গত 2 দিন ধরে চলছে এই অবস্থা। মহাসড়ক জুড়ে হাজার হাজার ট্রাক, কাভার্ড ভ্যানের সারি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত কাজের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানবাহন এদিক দিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শুধু সেতুর এক পাশ দিয়ে চলাচল এবং রাত ১০টার পর থেকে বুধবার বেলা ৩টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। বিকল্প পথ হিসাবে হালকা যানবাহন মোগরাপাড়া কাইকারটেক ব্রিজ, নবীগঞ্জ মদনপুর সড়ক এবং ভারী যানবাহনগুলোকে কাঁচপুর, ভুলতা, নরসিংদী, ভৈরব ব্রিজ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সড়ক ব্যবহার করতে বলা হয়। এরপরই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সরু সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে পণ্যবাহী যানবাহনের চাপ এই মুহূর্তে কেমন দেখছেন আপনি, এবং যানজটের মূল কারণ আমরা তো আমাদের খবরেই জানাচ্ছিলাম, তারপরেও আপনি কারণটা আরেকবার জানাবেন এবং কবে নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে বলে জানা গেছে? আমি আসলে এই মুহূর্তে আছি কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায়। আসলে আমি কুমিল্লা সিলেট যে মহাসড়ক যেটি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গেছে তার অনেকখানি পথে আমি ঘুরে দেখে এসেছি। এই জায়গাটাতে মূলত যে কারণে যানজট সেটি হচ্ছে আপনি জানেন যে নারায়ণগঞ্জ এলাকায় যে লাঙ্গলগঞ্জ সেতুর মেরামত কাজ চলছে, সেই মেরামত কাজের জন্য পরিবহনগুলোকে ঘুরে ব্রাহ্মণবাড়িয়া হয়ে চট্টগ্রাম এবং ঢাকায় যাতায়াত করতে হচ্ছে, যে কারণে কিন্তু যানজট। আর আর আরেকটা বিষয় হচ্ছে যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যে সড়ক সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় মেরামতের কাজ চলছে যে কারণে কিন্তু যে যানবাহনগুলো এই সড়কে চলাচল করে তারা কিন্তু দুর্গতিতে চলাচল করছে। আমি যদি আপনাদের কিছু দেখাই যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের চিত্র বর্তমানে যে অবস্থা যে এখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়িগুলো আসছে তারা খুব ধীর গতিতে আসছে আর আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই পণ্যবাহী এবং পশুবাহী ট্রাক আসছে এখানে এবং তারা গতকাল থেকে আমি বেশ কয়েকটি ট্রাকের ড্রাইভারের সাথে কথা বলেছি। তারা বলেছে যে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত তাদের পৌঁছাতে প্রায় কুমিল্লা পর্যন্ত যেখানে আনুমানিক মাত্র 1.5 থেকে 2 ঘন্টায় সাধারণত পৌঁছানো যায় আর ব্রাহ্মণবাড়িয়া হয়ে যদি এই ঘুরে আসতে হয় তাহলে 4-5 ঘন্টা থেকে 6 ঘন্টা পৌঁছাতে লাগে। সেক্ষেত্রে কিন্তু তারা প্রায় 12 ঘন্টা বা 14 ঘন্টা সময় নিয়ে কিন্তু তারা পৌঁছাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সিলেট যে সড়ক সেটিতে কিন্তু যানবাহনের মারাত্মক চাপ। আর আমি আরেকটি মহাসড়কের আরেকটি অংশ দেখা যেটা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সেই এই পথে মূলত চট্টগ্রাম থেকে ঢাকার দিকে এখন যানবাহনগুলি ছেড়ে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দাউদকান্দি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে লাঙ্গলবন্দের যে সেতুটি তার একটি লেন আপাতত খুলে দেওয়া হয়েছে যে কারণে কিন্তু সেখানে পরিবহনগুলো এখন কিছুটা ছেড়ে দেওয়া হচ্ছে। আর এই যে এই ছেড়ে দেওয়ার কারণে পরিবহনগুলো থেমে চলার কারণে আসলে যেসব পশুবাহী ট্রাক এবং পণ্যবাহী ট্রাক রয়েছে তাদেরকে আসলে নানান ভোগান্তিতে পড়তে হয়েছে। বিভিন্ন জায়গায় তারা সময় ক্ষেপণের কারণে পশু অসুস্থ হয়ে গিয়েছে বা অনেক ট্রাক ড্রাইভার অসুস্থ হয়ে গেছে এমন খবর কিন্তু আমরা পেয়েছি। খন্দকার আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে 52 শ্রমিকের নিহতের মামলায় গ্রেপ্তার 8 আসামির 4 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। আজ তাদের জামিন আবেদন করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এর আগে গত 8 জুলাই হাশেম ফুডস লিমিটেডের কারখানার 6 তলার একটি ভবনে আগুন লাগে, এতে দগ্ধ হয়ে মারা যান 52 শ্রমিক কর্মচারী। ঘটনার পরদিন রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন সজীব গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেম সহ 8 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই তাদের গ্রেপ্তারের পর 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। সাত মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের 3 রাস্তা এলাকায় বিক্ষোভ করছে স্টাইল ক্রাফট পোশাক কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দাবি আদায়ে সকালে কারখানার গেট ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। এতে বন্ধ হয়ে যায় কারখানার সামনের সড়কে যান চলাচল। কারখানার বিভিন্ন পর্যায়ের প্রায় 700 কর্মকর্তা কর্মচারীর 7 মাসের বেতন বাকি রয়েছে। দাবি আদায়ে মঙ্গলবারও তারা কারখানার সামনে বিক্ষোভ এবং ঢাকা জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এরপরও বেতন ভাতা পরিশোধের কোনো ব্যবস্থা করেনি মালিকপক্ষ। কোরবানি ঈদকে সামনে রেখে পশু বিক্রির জন্য প্রস্তুত খামারিরা, তবে এখন পর্যন্ত হাট না বসায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। পাশাপাশি অনলাইন ও ব্যাপারীদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। জয়পুরহাটে সারা বছর ধরে মোটা তাজা করা পশু বিক্রি নিয়ে অনিশ্চয়তায় খামারিরা। এনজিও থেকে লোন নিয়ে পশু পালন করা খামারিরা পড়েছেন বেশি বিপদে। লোকসান ঠেকাতে সরকারি উদ্যোগ চান তারা। করোনার কারণে আমাদের এই গরুগুলো বিক্রি না হওয়ার কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, কোরবানি ঈদের কয়েকদিন আগে হলেও জয়পুরহাটের প্রত্যেকটি গরুর হাট যেন খুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গায় 3 বছর ধরে ফ্রিজিয়ান জাতের ষাঁড় বিডি কাউ প্রস্তুত করেছেন আমিনুল ইসলাম। 30 মণ ওজনের ষাঁড়টির দাম চেয়েছেন 5 লাখ টাকা, তবুও নেই ক্রেতার দেখা। নকডাউন পড়ি পর্যন্ত আর ব্যাপারী আসছে না, বুঝেছেন? ব্যাপারী আসছে না, তো গরুটা নিয়ে আমি খুব কষ্টে আছি, আর বেচতে পারছি না কোনো জায়গায়। ঝালকাঠির রাজাপুরে খামারি ফরিদ উদ্দিন এবার কোরবানির জন্য 6টি পশুকে প্রস্তুত করেছেন বিক্রির জন্য। তার খামারে 1280 কেজির কালাপাহাড় এবং 880 কেজি ওজনের কালামানিকের দাম চেয়েছেন 26 এবং 16 লাখ টাকা। যেহেতু বাজার নাই, হয়তো বা যদি অনলাইনের মাধ্যমে যদি আমরা বিক্রি করতে পারি তাহলে তো ভালো, না হয়তো আমরা ঢাকায় গরু নিয়ে যাব। কোথাও হাট না বসায় পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অন্য খামারিরাও। জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত পেলেই উন্মুক্ত স্থানে বসবে পশুর হাট। গতবার যেভাবে স্বাস্থ্যবিধি মেনে ওপেন স্থানে বেশি জায়গা ওপেন জায়গায় আমরা হাট বসিয়েছিলাম, সেইবার যদি আমাদের সরকার আদালত সিদ্ধান্ত না নেয় সেইভাবে আমরা বসানোর চেষ্টা করব, আমরা সেইটা আমাদের এখন সিদ্ধান্ত। বিভিন্ন জেলায় অনলাইনে পশু বিক্রির উদ্যোগ নেওয়া হলেও দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট চালুর দাবি জানিয়েছেন খামারিরা। আবুনমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গরুর হাটের খবর জানাতে এবারে মৌলভীবাজার থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, যেখানে হাট বসেছে সেখানে পশুর সরবরাহ কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং স্বাস্থ্যবিধি আসলে সেখানে কতটুকু মানা হচ্ছে? হ্যাঁ দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার যে বাজার, সেই বাজারে আছি এবং এই বাজারে আমি যদি আপনাকে দেখাতে চাই, এখানে আসলে প্রচুর পশু উঠেছে। বিশেষ করে কুরবানিকে কেন্দ্র করে এখানে যে গরুর হাট বসে সেখানে প্রচুর গরু উঠেছে এবং পাশাপাশি ক্রেতারাও এসেছেন। তারা পছন্দসই তারা গরু দেখছেন এবং সেখান থেকে তারা পছন্দের গরু কিনে নিয়ে যাচ্ছেন। আমি আসলে এখানে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে আসলে গরু এই বছর তুলনামূলক তারা দাম বেশি দেখছেন। অন্যদিকে আবার যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত সেই যে দাম সেই দামটি পাচ্ছেন। অর্থাৎ মিশ্র একটি প্রতিক্রিয়া আমরা দেখছি ক্রেতা বিক্রেতাদের মধ্যে। যদিও এখানে আসলে মৌলভীবাজারে এতদিন যে লকডাউন, সেই লকডাউনের কারণে পশুর হাট বসেনি এবং বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় পশুর হাট বসেছিল এবং আজকে আমি যে হাটটিতে দাঁড়িয়েছি এখানে কিন্তু প্রচুর গরু উঠেছে এবং প্রত্যেক বুধবার অর্থাৎ আজকের দিনে কিন্তু এখানে গরু নিয়ে তারা ওঠেন। এবং স্বাস্থ্যবিধির যে বিষয়টি আপনি বলছিলেন, আসলে স্বাস্থ্যবিধির ব্যাপারটি আসলে মানার ব্যাপারটি আসলে কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে এখানে যারা ক্রেতারা আসছেন তারা গরু কেনার জন্য আসছেন, সেই ক্ষেত্রে তারা আসলে যে মাস্ক পরিধান করা কিংবা সামাজিক যে দূরত্ব মেনে চলা সেই মেনে চলাটি আমরা দেখছি না। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পালের সাথে এ বিষয়ে যে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা আসলে নির্দেশনা দিয়েছেন যে যারা এই পশুর হাট ইজারা নিয়েছেন তারা যাতে এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যারা ক্রেতারা আসেন তাদেরকে যাতে তারা সচেতন করেন এবং তারা যাতে মাইকিং করে তাদেরকে সচেতন করে দেন। যদিও সেটি ব্যর্থই ঘটে, তাই তিনি বলছেন আমাকে যে তারা মোবাইল কোর্ট কিংবা ভ্রাম্যমাণ যে আদালত সেটি তারা পরিচালনা করবেন। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে কোরবানির পশুর হাটের খবর জানছিলাম সহকর্মী তুহিনুর রশিদের কাছ থেকে। রাজশাহীতে অক্সিজেন সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ সহ করোনা চিকিৎসা সেবা নিশ্চিতে 8 দফা দাবি জানিয়েছে 80-এর দশকের ছাত্র সংগ্রাম পরিষদ। দুপুরে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান সংগঠনের নেতারা। রাজশাহীতে ছোট অক্সিজেন সিলিন্ডারের দাম 15,000 টাকা, যা অনেক বেশি। তাদের দাবি এই সিলিন্ডারের দাম 10 থেকে 12,000 টাকা করা উচিত। তাদের অভিযোগ, মহামারীর সময়ে মানুষদের জিম্মি করে ব্যবসা করছে একটি চক্র। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা করাতে বাইরে বের হচ্ছে, এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। প্রয়োজনে ল্যাবের প্রয়োজনীয় জনবল বাড়িয়ে হাসপাতালেই রোগীদের সব রকম পরীক্ষা নিশ্চিত করা দরকার। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে রংপুর পল্লী নিবাসে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুপুরে এরশাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুস্তাফিজার রহমান মোস্তফা, অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে সেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। 2019 সালের 14 জুলাই মারা যান জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সবুজ পাহাড়ের বুক জুড়ে সাদা মেঘের ভেলা, শরতের রূপ যেন ফিরেছে ভরা বর্ষায়। করোনায় মানুষের আনাগোনা কমে যাওয়ায় খাগড়াছড়ির পাহাড়ি এলাকার প্রাকৃতিক রূপ এখন মুগ্ধ করবে যে কাউকে। পাহাড়ের এই স্বকীয়তা রক্ষায় উদ্যোগ চান প্রকৃতিপ্রেমীরা। পাহাড়ের ভাজে ভাজে কখনো রোদ কখনো বৃষ্টি, চোখ জোড়ানো সবুজের বুকে সাদা মেঘের ভেলা। প্রকৃতির খেয়াল খুশিতে সাজা পাহাড়ের এই রূপ দেখা যায় না সহজে। মানুষের আনাগোনা না থাকায় প্রকৃতির এই রূপ ছড়াচ্ছে মুগ্ধতা। লকডাউনের কারণে পাহাড়ের এই সজীবতা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। যান চলাচল না থাকায় কমেছে দূষণ, এতে প্রকৃতির প্রাণ ও বৈচিত্র্যে লেগেছে আশীর্বাদ। মানুষের চলাচল সীমিত হওয়ার কারণে এই প্রকৃতিতে আগের রূপ ফিরে এসেছে, যেটা আমরা ছোটবেলায় শুনে আসতাম যে প্রকৃতি এরকম সবুজ থাকতো। করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের আনাগোনা নেই পাহাড়ে, पर्यटन केंद्रगुलोते शुनशान नीरबता। प्रकृति रक्षाय बन बाँचानोर पाशापाशी वृक्षरोपणेर कथा बोलछेन अनेके। এবছর লকডাউনের কারণে প্রকৃতি তার আপন মহিমায় সুন্দর হয়েছে। প্রকৃতিকে রক্ষা করতে গেলে আমাদেরকে যে কয়েকটা কাজ করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে বন উজাড় বন্ধ করতে হবে, বিভিন্ন ধরনের কাঠপাসার বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে। চেনা প্রকৃতির অচেনা রূপ আর ভিন্ন পরিবেশকে ধরে রাখতে সবার সহযোগিতা চেয়েছেন বন কর্মকর্তারা। একদিকে যেমন সবুজ বেড়ে গেছে, অন্যদিকে প্রকৃতি তার সৌন্দর্য ফিরিয়ে এসেছে। এটাকে ধরে রাখতে হলে একদিকে আমাদেরকে পরিবেশকে সংরক্ষণ করতে হবে, পাহাড়ের উপর অত্যাচার আছে বা ক্ষতি আছে এটাকে কমিয়ে ফেলতে হবে, প্রাকৃতিক বনকে ধরে রাখতে হবে। লকডাউন শেষেও প্রকৃতি রক্ষায় মানুষ আরও সচেতন হবে এমনটাই আশা করেন পরিবেশ কর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।